শুভ শুভ সকাল সকাল দর্শক আছেন আমরাও ভালো আছি আর প্রতিদিনের মতো করে সকালে বাংলাদেশে আমরা সাইন ইন করলাম এক ঘন্টা থাকছি আপনাদের সাথে প্রতিদিনের মতো করে আজকেও নানান রকমের আয়োজন সঙ্গী হচ্ছে আমাদের এবং সঙ্গী হচ্ছেন আপনারা ফেসবুকে জানাতে পারেন আপনাদের নানান রকমের অনুভূতির কথা আর কেমন লাগছে সকালের বাংলাদেশ সেটা জানাতে পারেন ফেসবুক ডট কম সকালে বাংলাদেশ এবং এই সকালে বাংলাদেশের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আজমির হাসান কনক এবং আমার সাথে থাকবে টিনা নন্দি একেবারেই তাই আজমির দায়িত্ব নিয়ে বলে দিল যাই হোক আমন্ত্রণ আমাদের সাথে বসে যান সাড়ে সাতটা বেজে গেছে আমরা চলে এসেছি আমাদের সকালবেলাটা আপনাদের সাথে ভাগাভাগি করতে এবং চাইবো আপনারাও বসে যান আমাদের সাথে ঠিক তাই তাহলে আর কথা নয় দর্শক আমরা জানিয়ে দেব আজকে সর্বপ্রথম সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে যারা ঢাকাতে রয়েছেন প্রতিদিনের মতো করে আজকেও ঢাকাতে রয়েছে নানান রকমের আয়োজন যেমন বিশ্বের পঁচিশটি দেশ থেকে আগত পঁচাশি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ একশো বিশটি বেসরকারি প্রতিষ্ঠান এবং একশোটি সরকারি সংস্থার অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বিশ্ব প্রযুক্তির মিলন মেলা ডিজিটাল ওয়ার্ল্ড টোয়েন্টি ফিফটিন আরও একবার আয়োজন ধুম্রজাল ছিঁড়ে এগিয়ে চলি সত্তার সন্ধানে স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জল আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক মেলা দু হাজার পনেরো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারসাইনা ইসলাম সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করবেন প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় মুক্তমঞ্চ এবং মুক্তমঞ্চ সংলগ্ন ক্যাফে চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি ঢাকার আরেকটি আয়োজনের খবর জানাতে চাচ্ছি তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনায় আজ সন্ধে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চয়ন মঞ্চিত হতে যাচ্ছে আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়েন্টের দ্য গেম নাটকটিকে উপজীব্য করে নির্মিত হয়েছে আত্মহত্যা বিরোধী নাটক আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন রুবায়েত আহমেদ ঢাকার আরেকটা খবর আজ শেষ হচ্ছে বিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এ উপলক্ষে বিকাল তিনটায় শেরি বাংলা নগরের এর মেলা প্রাঙ্গণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ এবারে ঢাকার আরও একটি আয়োজনের কথা এবং বইমেলার কথা বাংলা একাডেমির আয়োজনে চলছে বইপ্রেমীদের প্রধান আকর্ষণ অমর একুশে গ্রন্থমেলা বেলা এগারোটা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত বই মেলা সবার জন্য খোলা থাকবে ঢাকা থেকে এবার একটু জেলা শহর মেহেরপুরের খবর একটু জানাচ্ছি মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতি মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে মেহেরপুর জেলা স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা প্রায় দুশোটি স্টলের এই মেলা প্রত্যেক দিন বেলা এগারোটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে যারা পাবনাতে রয়েছেন আয়োজনটি তাদের জন্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মিলনায়তনে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক আয়োজনে চলছে মাসব্যাপী একুশে বইমেলা এবং সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী বইমেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছত্রিশটি স্টল রয়েছে প্রতিদিন মেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবার রাজবাড়ির একটা খবর রাজবাড়িতে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা চলছে দ্বিতীয় দিন মেলা শেষ শেষ হবে ফেব্রুয়ারি অর্থাৎ কাল মেলাটি হয়ে যাবে শহরের এলাকায় আজের মেঘনা নদীর তীরে চলছে সাত দিনের বাউল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাউল মেলা এবারের মেলায় যোগ দিয়েছে ভারতের কলকাতা আসাম ও ত্রিপুরা থেকে শতাধিক বাউল চলবে আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ অনেকগুলো আয়োজন আমরা দেখলাম ফেব্রুয়ারি চলছে বই মেলা একটা আয়োজন থাকছে বিভিন্ন জেলা শহরে বিভাগীয় শহরে এবং থাকতে তো রয়েছে অমর একুশে গ্রন্থ মেলা এছাড়াও আমরা বেশ আরো টুকটাক করে বেশ কিছু আয়োজন দেখলাম ঠিক তাই এবং শেষ দিকে আমরা দেখলাম একটা একটা ঐতিহ্যবাহী বাউল মেলা এবং এই মেলাটিতেও সাধারণত অন্যান্য বছরের মতো এই বছরেও নানান রকমের আয়োজন রয়েছে এবং এবার কলকাতা থেকে দেখলাম আসাম ত্রিপুরা থেকে বাউলরা এসে অংশগ্রহণ করেছেন তো আমার মনে হয় অনেক গোছানো এবং আকর্ষণীয় হতে যাচ্ছে এবং আসাম এবং ত্রিপুরা থেকে যে বাউলরা আসবে সেখানে মানে বাউলিয়ানার মধ্যেও কিছুটা পার্থক্য এবার দর্শকরা বা তাই কারণ কুষ্টিয়া তারপরে তোমার বিভিন্ন এলাকার বাউলদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ঘরা না থাকে তারা এক এক ঘরের শিষ্য হয় তো ঘর ভেদে কিন্তু ওনাদের চর্চা এবং গানের কথাও যদি বলি ভিন্নতা থাকে কিন্তু কারণ তাদের জীবনযাত্রা তো আসলে একটু ডিফারেন্ট একটা সম্প্রদায় থেকে আরেকটা সম্প্রদায় ঠিক তাই টিনা এবার আমরা চলো আমাদের দ্বিতীয় আয়োজনে চলে যাই দর্শক আমাদের এই পর্যায়ে আমরা সংবাদপত্রের উল্লেখযোগ্য এবং প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব শুরু করছি প্রথম আলো দিয়ে শুভ উদ্যোগ নিন রাজনৈতিক সংলাপের আকুতি জানিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিএনপি প্রধানের কাছে নাগরিক সমাজের চিঠি এছাড়া সহিংসতায় মোট দশটি শিশু নিহত হয়েছে সেটিকেও কিন্তু শিরোনাম করেছে প্রথম আলো এবং আহত কমপক্ষে বিশ শিশু রাতে মহাসড়কে বাস চালানো বন্ধ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক আপত্তি সরকার স্বরাষ্ট্র জানিয়েছিলেন মালিকরা আচ্ছা আর মানববন্ধনের নামে শিশুদের ব্যবহার এটি আলাদা একটা সচিত্র প্রতিবেদন এছাড়া সংলাপের উদ্যোক্তারা এক এগারোর কুশীলব মন্ত্রিসভা বৈঠকে সমালোচনা এবং পুস্তকবাহী ট্রাকে আগুন মারা গেলেন দগ্ধ আরেকজন টিনা জানিয়ে দিলাম আচ্ছা যুগান্তর থেকে উল্লেখযোগ্য কয়েকটা শিরোনাম জানাচ্ছি প্রথমেই যেটা পড়ছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সাবেক সিইসির চিঠি বিএনপি চেয়ারপারসনকেও সহায়তা অনুরোধ সংলাপের উদ্যোগ আর এরপরে পোড়াক্ষতে বাড়ছে জ্বালা চোখের জলে ভাসছে স্বজনের বুক প্রত্যেককে দশ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র করে দিলেন প্রধানমন্ত্রী আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে মাসে দশ হাজার কর্মী যাবে সৌদি আরবে শুধু বেসিকের বেড়েছে পাঁচ হাজার কোটি টাকা ব্যাংকে আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর রহস্যময় হত্যাকাণ্ড বলে আলোর পথে বলে একটা প্রতিবেদন রয়েছে যুগান্তরের শেষ পাতায় চলে যেতে চাই এটা অবশ্যই পড়তে চাই দিল্লির মসনদ জয়ের ভাগ্য নির্ধারণ আজ আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে রেকর্ড হচ্ছে সব ফোন সরকারি নির্দেশ এই তো আচ্ছা এবারে দৈনিক সমকাল থেকে প্রধান শিরোনামটি জানাচ্ছি সংলাপের সম্ভাবনা নাকচ প্রধানমন্ত্রীর এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি গজারিয়ায় ট্রাকে পেট্রোল বোমা পড়ল পাঠ্য বই মুক্তাগাছায় চোদ্দ হাজার মুরগির বাচ্চা ছাই এছাড়া সরকারি ব্যবস্থাপনায় কর্মী যাবে সৌদিতে বন্দুকযুদ্ধে নিহত সেই বোমার রাসেল পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিকে ঢাকার আশ্বাস হরতাল অবরোধ থেমে নেই মৃত্যু এবং আসুন সাগর রুনিকে ভুলে যাই খুব খুব থেকে এটা করা হয়েছে অভিমান থেকে এই কথাগুলো বলা হয়েছে টিনা এই পর্যায়ে তোমার কাছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক একটা পরিসংখ্যান দেখিয়ে নিউজ করেছে যেটা হচ্ছে অবরোধ এবং হরতালের যে পেট্রোল বোমায় মানে ক্ষতি হয়েছে যেই হতাহতের সংখ্যা নিয়ে বলছে পেট্রোল বোমায় পূর্ণ শিশুদের পাঠ্য বই দগ্ধ একজনের মৃত্যু মুরগি ছাই অবরোধের দিন এটা দেখিয়েছে পঞ্চাশ জন পেট্রোল বোমায় নিহত চারশো বিরাশিটি গাড়িতে আগুন আর পাঁচশো চার গাড়ি ভাঙচুর আর বাষট্টি জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এগুলোর রেডিংকে কে দেখিয়েছে দৈনিক ইত্তেফাক আর এরপরে আরো একটা সচিত্র প্রতিবেদন রয়েছে যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ জুই ওকে নিয়ে প্রতিবেদন রয়েছে আচ্ছা এবার একটু আমি প্রধানমন্ত্রীর একটা উক্তিতে যাই উনি বলেছেন মানব সৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠবই প্রধানমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ড টোয়েন্টি ফিফটিন উদ্বোধন আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিকে আশ্বস্ত করল ঢাকা শেষের পাতায় চলে যেতে চাই সেটা হচ্ছে মিশরে ফের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত বাইশ এটা গতকাল থেকেই শোনা যাচ্ছিল আর এরপরে ইনানি উপকূলে ঝাউ গাছ লুটপাটের মহোৎসব হুমকির মুখে পরিবেশ ও পর্যটন শিল্প এরকম একটাও প্রতিবেদন রয়েছে ইত্তেফাকে আচ্ছা এবারে জানিয়ে দিচ্ছি দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান শিরোনাম এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো মাসে যাবে দশ হাজার সৌদিতে লোক পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত প্রধান শিরোনামিটি এছাড়া হরতাল নিষিদ্ধে আইন জন আইন করতে জনমত গড়বে এবিসিসিআই অবিলম্বে নতুন কর্মসূচি এছাড়া হরতাল অবরোধ তুলে না নিলে শ্রমিকরা অফিসে ঢুকে পড়বে খালেদার উদ্দেশ্যে শ্রমিক কর্মচারীরা গুলশানে বিক্ষোভ এবং গৃহবন্দী হতে চান খালেদা অস্তিত্ব নিয়ে আতঙ্কে বিএনপি আর প্রধানমন্ত্রীর একটি কথাও এখানে শিরোনাম হয়ে উঠে এসেছে সেটা হচ্ছে মানব সৃষ্ট দূর্যোগ কাটি উড়বইটি না কিছুক্ষণ আগে তুমি ইত্তেফাক থেকে শিরোনামটা জানালে এই পর্যায়ে দা টেলিস্টা দা টেলিস্টা শুরুতেই সৌদি ওয়ার্কার যাওয়ার কথাকেই শিরোনাম করেছে লিড করেছে আর কি বলছে সৌদি জবস আর ফর জেন্টল ওয়ার্কারস গ্রেট নিউজ ফর ড্রাইভারস হাউস হেল্পস অ্যাজ ঢাকা রিয়াদ সেট টু সাইন ল্যান্ডমার্ক ডিল টুডে এটা বলছে আর এরপরে কমেন্টেরিতে কি রয়েছে দেখি ডেলি স্টার বলছে কামিং অফ ট্রাইবালিজম ইন আওয়ার পার্টিস বলে কোয়েশন মার্ক থ্রো করেছে আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে নাগরিক সমাজ ফর টক্স আর এরপরে এক্সট্রিমিস্টস মে গেইন এটাও একটা রয়েছে দ্য ডেলি স্টারের শিরোনাম আর এরপরে একটা ক্রিটিক্যাল ভিউ রয়েছে আচ্ছা ক্রিটিক্যাল ভিউ নয় এটা শিরোনাম করেছে বলেছে এ ক্রিটিক্যাল ভিউ এনস ইন অ্যাপোলজি এই তো আচ্ছা সংবাদপত্রের শিরোনামগুলো পড়তে পড়তে তিনি একটা মানে দৈনিক জনকণ্ঠের শেষ পাতাতে দেখলাম যে কৃষ্ণচূড়া ফুলের মানে আগমনী বার্তা এখানে আসলে ঠিক তাই এবং ছোট্ট ছোট্ট কুড়িগুলো দেখা যাচ্ছে খুব কয়েকদিনের মধ্যেই হয়তো বা ফুলগুলো আর একটু বড় হবে আরো সুন্দর মানে কৃষ্ণচূড়া গাছ দেখলে কিন্তু মনে হয় যে গাছে আগুন লেগেছে এরকম একটা কৃষ্ণচূড়া এরকম ফুটন্ত লাল হলুদ কৃষ্ণচূড়া দেখলেই মনে হয় বসন্ত আসছে ঠিক তাই

সৌদি বাংলাদেশ থেকে নিতে চায় নিঃসন্দেহে এটা আরেকটা ইতিবাচক দিক কারণ অনেক বেকারাই যারা বেকার রয়েছেন তারা কিন্তু খুব চাচ্ছে যে এরকম একটা অপরচুনিটি তারা গ্র্যাব করবে যাই হোক দর্শক আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি একটা চা বিরতি নিয়ে ফেলছি আপনারা সাথেই থাকুন দর্শক বিরতি পরে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের সাথে আপনারা রয়েছেন এবং এখন এখন আমাদের একজন সহকর্মী আমাদেরকে কিছু জানানোর জন্য অপেক্ষা করছেন দেখি উনি কি জানাচ্ছেন দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি বগুড়াতে বগুড়াতে আমাদের সহকর্মী মেহেরুল সুজন দেখি আমাদেরকে কী জানায় সুজন সুজন শুভ সকাল শুভ সকাল টিনা সুজন জানেন আমাদের কোথায় রয়েছেন কি জানাচ্ছেন ওখান থেকে টিনা আমি এই মুহূর্তে আছি বগুড়া শহরের জয়পুর পাড়ায় আজকে অত্যন্ত মজার একটি বিষয় আপনাদের একটু দেখাতে চাই আ আমি এসেছি জয়পুরপাড়ায় রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটি বগুড়ার অত্যন্ত প্রাচীন কয়েক দশকের পুরাতন একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং রানী ভিক্টোরিয়ার কথা আমরা শুনেছি কিন্তু রানী ভিক্টোরিয়ার সেই ঐতিহাসিক গাড়িটি হয়তো আমাদের অনেকেরই দেখার সৌভাগ্য হয়নি আজকে এটি আপনাদেরকে রানী ভিক্টোরিয়ার সেই গাড়িটি হয়তো দেখাতে পারবো না তবে সেই গাড়িটির একেবারে আদলে তৈরি করা একটি গাড়ি যেটি বগুড়ায় তৈরি হয়েছে আজ থেকে কয়েক বছর আগে সেই গাড়িটি আপনাদের দেখিয়ে দেব যেই গাড়িটির রং চেহারা এবং আকার আকৃতি একেবারেই সেই মহারানী ভিক্টোরিয়া যে গাড়িটি ব্যবহার করতেন তার শাসনামলে সেই গাড়িটির মতোই এবং এই গাড়িটির যে বর্ণনা আপনাকে দিচ্ছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সেই সময়ের যে ডিজাইনগুলো ছিল সেই সময়ের যে নির্মাণ কাঠামোগুলো ঠিক সেভাবেই কিন্তু আসলে গাড়িগুলো তৈরি করা এই গাড়িটি তৈরি করা তো এই গাড়িটি যিনি তৈরি করেছেন আজকে তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তিনি হচ্ছেন আমির হোসেন যিনি রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিষ্ঠাতা এবং এখন পর্যন্ত কর্ণধার তিনি এই গাড়ি সহ আর অনেক কিছু তৈরি করেছেন বিশেষ করে আমাদের কৃষি প্রযুক্তির দেশীয় প্রযুক্তিতে আসলে কৃষি অনেক যন্ত্রপাতি তৈরি করেছেন এবং জ্বালানিবিহীন গাড়িও কিন্তু তৈরি করেছেন আমাদের বগুড়ার আমির হোসেন তো টিনা প্রথমে একটু তার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিই জনাব আমির হোসেন শুভ সকাল আপনাকে আপনি তো দীর্ঘদিন ধরে গাড়ি সহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন এবং অনেক কিছু আপনার আপনি তৈরি করেছেন জাতির জন্য আমাদের জন্য তো আসলে এ পর্যন্ত উল্লেখযোগ্য কি কি আপনি তৈরি করেছেন যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন দেখুন আমি আমাদের এই ওয়ার্কশপটা আঠারোশো ষাট সাল থেকে উনিশশো সাল বাবা এবং পরবর্তীতে আমি চালাচ্ছি তো এখানে আমি ধরেন গবেষণা করে মূলত আমাদের দেশে যেগুলো অভাব সংকট সেই জিনিসগুলো আমি তৈরি করতে তৈরি করি তার মধ্যে উল্লেখযোগ্য ধরেন কৃষি যেগুলো যন্ত্রপাতি দেখছেন ধান মাড়াই ভুট্টা মাড়াই জমি নিরানি বীজ বপন ধান কাটা পাটের রিবন রেটিং সালকরণ মেশিন পাম অয়েলের মেশিন সুগার বিট মেশিন গুড় এবং চিনি উৎপাদন করা এই সহ কৃষি আধুনিক দিয়ে কৃষিকে আধুনিক করে বিশ্বের কাছে পরিচিত করা আমি মূলত এই যে রানী ভিক্টোরিয়া তখন রানীর গাড়ি কিরকম ছিল এখনকার প্রজন্মরা জানে না কিংবা দেখেও নি সেটাই আর কি তৈরি করে নতুন প্রজন্মকে দেখার এবং তার পাশাপাশি আমাদের দেশে গাড়ি উৎপাদনের একটা মূল বিষয় যে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কিন্তু গাড়ি যোগাযোগ ভালো হয় নাই এই সুবাদে তো আমি আধুনিক প্রযুক্তি দেয়া কার্বন চালিত গাড়িটা তৈরি করছি কিন্তু এখনো বাজার করার ভাগ্য সৌভাগ্য হয় নাই যে ধরেন এইরকম প্রায় বিশ ত্রিশ একটা প্রযুক্তি যেটা সারা বাংলাদেশ সহ বিদেশেও সুনাম কুড়িয়েছে এর মধ্যে আমি একটা করেছি যে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা সূর্যের আলো থেকে এটা আমির হোসেন আপনার এই যে প্রযুক্তিগুলো বিশেষ করে কৃষি প্রযুক্তি এবং ইতিহাস ঐতিহ্য সব কিছু নিয়ে আপনি কাজ করেছেন আমরা একটু দর্শকদের আপনার আরো কিছু কাজ একটু দেখাতে চাই টিনা আপনার মাধ্যমে আমরা দর্শকদের আজকে সকালের বাংলাদেশের দর্শকদের যেটা দেখাতে চাই যে এখানে যে কৃষি প্রযুক্তিগুলো এগুলোর অনেক কিছুই কিন্তু আছে যেগুলো হয়তো ধাঁচে করা কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করার কারণে এগুলোর খরচ যেমন কমেছে বিশেষ করে ইট ভাঙা মেশিন যেটিতে আমরা খোয়া পাই আমাদের নির্মাণ কাজে লাগে এর পাশাপাশি যেগুলো রয়েছে গবাদি পশুর খাদ্য তৈরির কিছু মেশিন রয়েছে যে মেশিনগুলো কিন্তু বিদেশ থেকে আনতে গেলে আমাদের প্রচুর টাকা একসময় খরচ হতো এখন আমাদের এই আমির হোসেন তিনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে কিন্তু তিনি এই মেশিনগুলো এই যন্ত্রগুলো তিনি আবিষ্কার করেছেন এবং এই যন্ত্রগুলো আমাদের শুধু উত্তরাঞ্চল নয় শুধু বাংলাদেশ নয় ভারতেও কিন্তু কিছু যাচ্ছে কিছু জাপানেও কিন্তু আমাদের এই কৃষি প্রযুক্তির যে যেগুলো তিনি যন্ত্র আবিষ্কার করেছেন যেগুলো তৈরি করছেন এগুলো কিন্তু এখন জাপানেও যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যাচ্ছে এই যন্ত্রগুলোর যে খরচ এবং এগুলো বাজাজাত করার যে খরচ সেগুলো আসলে কমে আসার কারণে কৃষক পর্যায়ে আমাদের কৃষকরা কিন্তু আধুনিক এই যন্ত্রগুলো অনেক কম দামে অনেক অনেক সাশ্রয় হিসেবে কিন্তু তারা পাচ্ছেন এখন টিনা আপনাকে আরেকটি বিষয়ের আমি একটু জানাতে চাই এবং আজকে দর্শকদের দেখাতে চাই যেটি হচ্ছে আমাদের আমির হোসেনের একেবারেই সর্বশেষ যে কাজটি তিনি করেছেন সর্বশেষ যে যন্ত্রটি তিনি আবিষ্কার করেছেন আমরা একটু আপনাদের সেই জায়গাটি দেখাতে চাই যে আমাদের বিদ্যুৎ সমস্যা সংকটের জায়গাটা নিয়ে তিনি কাজ করেছেন এবং তিনি সর্বশেষ এই কাজটি এখন পর্যন্ত আশি শতাংশ শেষ হয়েছে এটি হচ্ছে সেই আমরা সেই যন্ত্রটি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে সেই সেই সোলার প্যানেল যেটি তিনি তৈরি করেছেন তো এইটির মাধ্যমে তিনি যেটি আশা করছেন যে এই সোনাল সোলার প্যানেলের কাজটি শেষ হলে আসলে আমাদের বিদ্যুৎ সংকটের যে জায়গাটি সেটি অনেকখানি শেষ হয়ে যাবে এবং আর হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আমরাই আজকে প্রথম কিন্তু দর্শকদের এটি দেখাচ্ছি না এরপর হয়তো এর নির্মাণ কাজ শেষ হলে এই যন্ত্রটির মাধ্যমে আমাদের বিদ্যুতের যে সমস্যা যে সংকট সেটি হয়তো অনেকখানি কেটে যাবে তো টিনা আমার কাছে আজকে এই ছিল বগুড়া থেকে আপনাদের দেখানোর মতো জায়গাটি তো টিনা আপনাকে আবারও শুভ সকাল মেহরুল আপনাকে আবারও শুভ সকাল এবং প্রচন্ড ভালো লাগলো প্রচন্ড ভালো একটা খবর আপনি দিলেন আমার মনে হয় দেশবাসীকে এটা অনেকেরই জানা ছিল না অনেকেরই জানা ছিল না আমাদের তো ভীষণ ভালো লাগলো এবং অনেক অনেক সুখবর পেলাম দেশের এরকম অবস্থায় এই সুখবরগুলোর জন্য আসলে আমরা অপেক্ষা করছিলাম কি বলো আজমির একদমই তাই আর দেশ চেয়ে এগিয়ে যাচ্ছে আরেকদিন বলেছিলাম যে সম্পূর্ণ মানে আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ নিজ নিজ উদ্যোগে সুন্দরভাবে সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে করে নিশ্চয়ই আমরা খুব ভালো কোনো একটা দিকে যাচ্ছে একেবারে অর্থনৈতিক অবস্থায় আমরা আরো সক্ষম হয়ে যাব যাই হোক দর্শক আরো একটা বিরতি নিয়ে ফেলছি এক্ষুনি ফিরছি সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পরে সকালে বাংলাদেশ দেখছেন আর এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে এবং সেই আয়োজনটি হচ্ছে যারা আমাদেরকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন টিনা সরাসরি চলে যাচ্ছি সেগুলো দিকে দেওয়ান সুমান খান আপনি বলেছেন যে আজকে আপনার আদরের ভাই রাফির বার্থডে এবং আপনি চেয়েছেন যেন আমরা তাকে উইশ করে দিই টিনা নিশ্চয়ই রাফি রাফির জন্য জন্মদিনের শুভ কামনা থাকলো এই ক্ষেত্রে আপনারা যারা জানান আমাদের কেন একটুখানি মেনশন করে দিলে সুবিধা হয় কি আপনার ভাই আসলে কি খুবই ছোট নাকি অতটাও ছোট নয় মানে বয়সটা যদি একটুখানি কোনো অসুবিধা না থাকে মেনশন করে দিলে আমাদের কাছে আমাদের জন্য উইশ করতে সুবিধা হয় আর একটা যেটা অবশ্যই করবেন প্লিজ কোথা থেকে লিখছেন এটা একটু মেনশন করে দেবেন আসলে উনি লিখেছেন আমি গাজীপুর থেকে এটা আমার ভুল আমি তোমাকে বলিনি গাজীপুর থেকে এছাড়া সেলিম খান তিনি বলেছেন চাপাই নবাবগঞ্জ থেকে আর এলাকার নাম হচ্ছে বড় জামবাড়িয়া এবং তিনি বলেছেন তার প্রাণের স্পন্দন সোহানা আক্তার জিনিয়ার শুভ জন্মদিন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যমুনা টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করছি অবশ্যই তাই আমরাও সোহানা আপনার প্রাণে স্পন্দন যাকে বলেন ওনার দীর্ঘায়ু কামনা করছি জন্মদিনটি শুভ হোক এটিও কামনা করছি এবং চাপাই নবাবগঞ্জ থেকে আপনি লিখেছেন চাপাই নবাবগঞ্জ থেকে আমরা বেশ দর্শকদের সারা পাচ্ছি মনে হচ্ছে আমাদের এখানে অনেক ভক্ত রয়েছে যাই হোক এটা একটা ভালো লাগা আর আপনাদের যাদের জন্মদিন আজ ভীষণ ভালো করে কাজ কাজ আর আজমির আজ কিন্তু আমাদের একজন সহকর্মীরও জন্মদিন হ্যাঁ আমি জানি কিন্তু আমার মনে হয় যে

ঠিক তাই এবং আমাদের সহকর্মী পারভেজ বলছে সর্ণ আফরিন তার বন্ধু তার আজকে জন্মদিন তিনিও দোয়া চেয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন অবশ্যই আমাদের বন্ধু আমাদের সহকর্মীর বন্ধু মানে আমাদেরও বন্ধু সর্ণকে জন্মদিনের শুভেচ্ছা এবং অবশ্যই দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে ঠিক তাই মেজবা উদ্দিন পলাশ আপনি বলেছেন যে আপনার 18 তম জন্মদিন শুভেচ্ছা জানাও 18 তম জন্মদিন আরও একজন দর্শক পেয়েছিলাম 18 তম জন্মদিন সব সময় যেটা বলি না তো খুবই ক্রুশল একটা সময় মানে বয়স্ক পরিপক্কতার কথা যদি আমরা বলি যে বয়সের পরিপক্কতাটা যখন থেকে শুরু হয় মোটামুটি ধরে নিয়ে যে স্ট্যান্ডার্ড 18 হলো তো জীবনের অনেকগুলো ডিসিশন অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন একটুখানি ভেবেচিন্তে নিতে হবে আর হোপফুলি অনেক ম্যাচিউর মানে ম্যাচিউরিটির দিকে এগোচ্ছেন তো আশা করছি সবকিছু ভালো ভালোই হবে আর জন্মদিনের শুভেচ্ছা থাকলো আচ্ছা টিনা এছাড়া নাহিয়ান বিন অনেক বলেছেন তার জন্মদিন এবং ইন্টারেস্টিং হচ্ছে অনন্যা হাসান মুক্তা বলছেন যে তার গ্র্যান্ডফাদারের বার্থডে খুব মজা লেগেছে আচ্ছা গ্র্যান্ডফাদারের बर्थडे ওনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি উনি আরো আরো অনেক দিন বাঁচুক এবং আপনাদের উপর হয় না বট গাছের মতন থাকুক আর কি ছায়া হয়ে ঠিক তাই এবং দর্শক এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে আমরা জানব হেডলাইন্স এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে এই সহকর্মী ইমতিয়াজ মাশরাফি মাশরাফি শুভ সকাল শুভ সকাল আজমির দর্শক আমন্ত্রণ হেডলাইন নিউজে তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের টানা বাহাত্তর ঘণ্টার হরতাল পাশাপাশি সারা দেশে ছত্রিশ দিনের মতো চলছে অবরোধ কর্মসূচি রাজধানীর সড়কে সকাল থেকেই অন্যান্য স্বাভাবিক দিনের মতো গণপরিবহন চলছে তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম গুরুত্বপূর্ণ সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এই হরতাল আহ্বান করে বিশদল আপাতত রাত নটার পর দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সব সময় চলাচল করবে সংলাপের শুভ উদ্যোগ নিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে নাগরিক সমাজ সোমবার সন্ধ্যায় নাগরিক সমাজের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত তিনটি চিঠি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে পাঠানো হয় প্রস্তাবনায় ভবিষ্যতে সংবিধান সংশোধনে কমিশন গঠনের কথাও বলা হয়েছে যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে তারা জনগণের শত্রু দেশেরও শত্রু এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে ডিজিটাল ওয়ার্ল্ড টু থাউজেন্ড ফিফটিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি জানান বর্তমান পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আনবে সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরও তিন দিন চলবে আইসিটি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড টু থাউজেন্ড ফিফটিন বাংলাদেশ থেকে প্রতি মাসে দশ ক্যাটাগরিতে দশ হাজার শ্রমিক নিতে চায় সৌদি আরব এদের বেতন কমপক্ষে বারোশো রিয়াল বা পঁচিশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শ্রমিক নেয়ার কাঠামো ঠিক করতে রোববার বাংলাদেশে আসে সৌদি প্রতিনিধি দল আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রীর নেতৃত্বে দলটি বৈঠক করে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে এ সময় অভিবাসন ব্যয় কমাতে সম্মত হয় দুই দেশ গ্রাহকদের কর ফাঁকিতে সহায়তার অভিযোগ ওঠায় এইচএসবিসি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বেশ কয়েকটি দেশ সোমবার ফাঁস হওয়া ব্যাংকটির গোপন নথিতে বেরিয়ে এসেছে কর ফাঁকির সুবিধা নিয়েছে দুশো তিনটি দেশের এক লাখেরও বেশি গ্রাহক যাদের মধ্যে সাত হাজারই ব্রিটিশ এবং বারোশো ভারতীয় গ্রাহক দেশ দুটি এরই মধ্যে হুঁশিয়ার করেছে অভিযোগ প্রমাণিত হলে চড়া মূল্য দিতে হবে এইচএসবিসিকে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ দুপুর একটা নাগাদ ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন দিল্লির নির্বাচনী কর্মকর্তারা এর আগে প্রায় সবকটি বুথফেরত জরিপেই ইঙ্গিত মেলে আবারও দিল্লি জয় করতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল কিরণ বেদীকে মনোনয়ন দিয়ে চমক দেখানো বিজেপি পেতে পারে ২৫ থেকে তিরিশ আসন আর টানা তিন মেয়াদে দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ পাঁচ আসন ইউক্রেনের সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কিয়েভকে সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন সোমবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে যৌথ ব্রিফিংয়ে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তবে সংঘাত বন্ধে কূটনৈতিক সহ অন্যান্য সকল প্রচেষ্টা ব্যর্থ হলেই কিভকে অস্ত্র সরবরাহ করার মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবামা এই ছিল এখনকার মতো ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির ও টিনার কাছে আজমির টিনা এবং আজমিরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমাদের সমস্ত সহকর্মীদেরকে জানাতে চাচ্ছি শুভ সকাল শুভ সকাল জানাতে চাই এখন যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে টেলিভিশন স্ক্রিনে দেখছেন সকালের বাংলাদেশ তাদের সবাইকে এবং চাইলে জানাতে পারেন আপনার অনুভূতির কথা সকালবেলা কিভাবে কাটছে বা সকালের বাংলাদেশকে নিয়ে যে কোনো কথা বেছে নিতে পারেন ফেসবুককে ফেসবুক ডট কম স্ল্যাশ সকালের বাংলাদেশ বাস আচ্ছা ও বলেবে বাস মানে শেষ হলো আপাতত আপাতত এবার বলা শেষ করে ফেলল তখন দেখি আমাদের আর কোন দর্শক জানিয়েছেন কি জন্মদিনের না আমরা বরংTina জানানো হয়নি আমরা শুধুমাত্র কমেন্টগুলো জানিয়ে দিলাম কিন্তু যারা নতুন আজকে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা বরং আমাদের এই আয়োজনটি একটু সংক্ষেপে জানিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা ভালো বলেছো দর্শক আজ যদি যদি কেউ ইনফ্যাক্ট যারা আমাদেরকে নতুন জয়েন করেছেন তাদেরকে বলে রাখি আপনার যে কোনো বিশেষ দিন আপনার জীবনের যে দিনটি উল্লেখযোগ্য বলে আপনি মনে করেন সেটা চাকরি জয়েন করা হতে পারে কিছু পাওয়ার হতে পারে অর্জনের হতে পারে এই দিনের কথাই এবং জন্মদিন তো রয়েইছে এসব দিনের কথা আমাদেরকে লিখে জানান আমাদেরকে টাইমলাইনে যখন আমরা একটা পোস্ট দিই সকালের বাংলাদেশের পেজে ওর নিচে নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন জায়গার নাম আপনার নাম উল্লেখ করে এবং স্ক্রলটা ফলো করতে হবে আমাদের অ্যাড্রেসটা দেখানোই হচ্ছে আরেকবার মেনশন করে দিই ফেসবুক ডট কম স্ল্যাশ সকালের বাংলাদেশ এখানেই ঠিক তাই এবং ফেসবুক থেকে দর্শক যারা শুধুমাত্র বার্থডে শুভেচ্ছা বার্তা ছাড়াও নানানভাবে ভাবে নানান রকমের কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমরা শেষ অংশে সম্ভবত পড়বো এবং এই মুহূর্তে দর্শক আমরা চলে যাব একটু স্টুডিওর বাইরে এবং আমরা চলে যাচ্ছি না আমরা এখানে থাকছি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি ময়মনসিং থেকে আমাদের বন্ধু আমাদের সহকর্মী হুসাইন শাহিদের পাঠানো একটি ফুটেজ একটা ভিডিও দেখব বাংলাদেশের সকল দর্শককে জানাই শুভ সকাল দর্শক আজ আছে আমি সিংহে মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন পিছনে বিদ্যালয় এবং কলেজটি অবস্থিত তো এখানে নিয়ে আসার আপনাদের বিশেষ একটি কারণ রয়েছে চলুন আগে আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে বলছি যে আজকে কেন আপনাদেরকে এখানে নিয়ে এসেছি দর্শক যে এইখানে এই ক্যাম্পাসটিকে কিন্তু সাজানো হয়েছে একটু ভিন্ন সাজে কারণ এই ক্যাম্পাসে আমরা সাধারণত স্কুল কলেজে যে ধরনের আয়োজন দেখি বা যে ধরনের ক্যাম্পাসকে সাজানো অবস্থায় দেখি তার চেয়ে অনেকটা ব্যতিক্রম ময়মনসিংহের মধ্যে অন্তত আমরা বলতে পারি যে এখানে শুরুতেই আপনারা যদি এখানে দেখেন যে ক্যাম্পাসের যে সামনের অংশটি রয়েছে সেই সামনের অংশটিতে বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল এবং এখানে রয়েছে মানে পুরো জায়গাটিকে আপনাকে প্রথম অবস্থায় যদি দেখেন অনেক সময় এটা শিক্ষা প্রতিষ্ঠান না ভেবে কোনো ফুলের বাগান বা এ ধরনের কিছু ভেবে ভেবে ভুল করতে পারেন এখানে আমি যদি দেখাই রয়েছে গোলাপ ফুল এবং খুব বড় সাইজের গোলাপ ফুল আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকাল সকাল এই ধরনের ফুল যদি আসলে আমরা দেখি আমাদের অনেকেরই মনটা ভালো হয়ে যায় সেই সাথে এখানকার যারা শিক্ষার্থী আছেন যারা সকাল সকাল এসে আসলে এই বাগানটির চারপাশে যখন তারা তাদের শিক্ষা কার্যক্রমের জন্য চলাফেরা শুরু করেন তখন আসলে একটি অন্যরকম পরিবেশ এখানে তৈরি হয় এখানে আমি আরও গাধা ফুল দেখতে পাচ্ছি রয়েছে আমি বেলি ফুল গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে তবে এইখানে যে এই ধরনের একটি বাগান করা হয়েছে তার পেছনে একটি কারণ রয়েছে ময়মনসিংহে এই প্রকৃতি ও জীবন ক্লাব নামে একটি সংগঠন রয়েছে এই সংগঠনের জিনিস আহ্বায়ক তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তো স্বভাবতই সেই তিনি এখানে তার ক্যাম্পাসকে আসলে সাজিয়েছেন তো আজকে এই প্রকৃতি ও জীবন ক্লাবের যারা আছেন যারা প্রকৃতি নিয়ে কাজ করছেন ময়মনসিংহকে সবুজ ময়মনসিংহ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন তারা আমাদের সাথে আছেন আমি যদি তাদের সাথে আপনাদেরকে একটু আলাপ করিয়ে দিতে চাই তাহলে এখানে প্রথমে আছেন যিনি এই সংগঠনের সদস্য সচিব তিনি তার কাছে আমাদের জানার হচ্ছে যে আপনারা আসলে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই প্রকৃতি ও জীবন ক্লাব চালাচ্ছেন বা শুরু করেছেন ধন্যবাদ যমুনা টিভিকে আসলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে কিন্তু তার বিনিময়ে আমরা প্রকৃতি কিছু দিচ্ছি না সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রকৃতি উজ্জীবন ক্লাবের মানে জীবন ফাউন্ডেশনের শাখা সংগঠন প্রকৃতি জীবন ক্লাব তারই ধারাবাহিকতা আমরা ময়মনসিংহে এই কাজটি শুরু করেছি এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হলো যে মাইমনসিংকে একটি সুন্দর পরিবেশ উপযোগী গড়ে তোলা এবং সেই পরিবেশের যে আমাদের যে দায়বদ্ধতা আমাদের মনে করেন যে বিষয়টা হলো আমাদের ছেলে মেয়ে শিক্ষক এর কাছে অনেক কিছু আমরা চাই বা চাওয়ার আছে পাওয়ার আছে ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আমরা একজন মানুষ হিসাবে সৃষ্টি সেরা জীব হিসাবে আমাদের উচিত এই যে পরিবেশ থেকে যে প্রকৃতি থেকে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি প্রকৃতি আমাদেরকে এত গুরুত্বপূর্ণ বিষয় দিচ্ছে সেই প্রকৃতিকে কিছু দেয়া এবং সেই লক্ষ্যে আমরা মূলত কাজগুলি করছি এবং এই লক্ষ্যে আমরা এই গোটা জেলাকে একটি সুন্দর পরিবেশে মানে উজ্জীবিত করতে চাই অনুপ্রাণিত করতে চাই সকলকে আমরা এই কাজে আহ্বান জানাই যে আপনারা সকলে আপনারা এগিয়ে আসেন যাতে এই পরিবেশকে কীভাবে সুন্দরভাবে রক্ষা করা যায় এবং সেই পরিবেশের যে দায়বদ্ধতা সেটা যাতে আমরা কিছু করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমরা কাজ করছি মূলত আসলে প্রকৃতি থেকে দায়বদ্ধতা এবং দায়বদ্ধতা থেকে প্রকৃতি আমাদের জন্য যা করছে ঠিক তেমনিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা গণসচেতনতা তৈরিতে আসলে মূলত কাজ করছেন দর্শক শুনছিলেন তবে এখন আমি আপনাদের সামনে সাথে যা আলাপ করিয়ে দেব তিনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের প্রধান এবং এই প্রকৃতি ও জীবন ক্লাব যেটি রয়েছে ময়মনসিংহে এর আহ্বায়ক তা আসলে আপনার কাছে আমার জানতে চাও যে আপনারা এই প্রকৃতি ও জীবন এবং এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে এবং প্রকৃতিকে আরো সুন্দর করে তুলতে ময়মনসিংহ সরকে আপনি বলছিলেন যে সবুজ ময়মনসিংহ করে গড়ে তুলতে আসলে কি ধরনের উদ্যোগ এই পর্যন্ত আপনারা নিয়েছেন ধন্যবাদ যমুনা টিভিকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর প্রোগ্রামের জন্য আমি ডক্টর মেজর মোহাম্মদ শাহাবুদ্দিন প্রিন্সিপাল মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ আমি আহ্বায়ক প্রকৃত জীবন ফাউন্ডেশন কর্তৃক যে সংগঠনটি তার ময়মনসিংহ ক্লাবের অত্যন্ত চমৎকার এই ক্লাবটির কার্যক্রম এবং আমরা প্রথম থেকেই শুরু করেছি কিভাবে আমাদের ছোট ছেলে মেয়েদের বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত জীবন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদেরকে সচেতন করে তোলা যাতে করে আমরা আমাদের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ চমৎকারভাবে পরিচালনা করতে পারি তাদের নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ তৈরি করতে পারি এই চিন্তাধারা থেকেই আমরা এখন নতুন করে শুরু করছি কিভাবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে এর আওতায় এনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান একটা ছোট্ট প্রকৃত জীবন ক্লাব তৈরি করে তাদের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ধন্যবাদ আসলে দর্শক বুঝতে পেরেছেন যে ময়মনসিংহ শহরকে সবুজ করে গড়ে তুলতে হলে প্রথমে ওনারা যে টার্গেট করেছেন সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থীরা আছেন তাদেরকে যদি এই বিষয়ে সচেতন করা যায় তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি প্রতিটি বাড়ি আসলে এই প্রকৃতি বান্ধব হয়ে উঠবে ঠিক এমনটাই তারা বলছেন দর্শক আমি বেশি সময় নেব না আজকের এই সকালবেলায় আপনারা এই শীতের মধ্যে টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সক সকালের বাংলাদেশ তাই সকল দর্শককে আমি জানাই আমাদের পুরো টিম থেকে টিমের পক্ষ থেকে আবারও শুভ সকাল শুভ সকাল অবশ্যই তাই আবারও একবার শুভ সকাল এবং দেখো আজমির এটা কিন্তু চমৎকার একটা উদ্যোগ চমৎকার একটা উদ্যোগ প্রথমে আমি প্ল্যান করছি নামটাই মজাদার প্রথমে আমি বলবো খুব ইন্টারেস্টিং নাম প্রকৃতি ও জীবন ক্লাব মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমি জীবন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছি এবং টার্গেটেড পিপল যেটা বললেন যে আমরা প্রথমে আমাদের টার্গেটেড পিপল হচ্ছে স্কুল মানে স্কুলের বাচ্চাদের যে স্কুলিংটা হয় এভাবে যদি আমরা মেন্টালিটির মধ্যে দিতে পারি মাইন্ডসেট হয়ে যায় বাচ্চা একদমই একদমই তাই মানে এটা চমৎকার একটা উদ্যোগ যে আমি স্কুল থেকে শুরু করছি এবং আস্তে আস্তে করে বাচ্চারা বড় হবে প্রকৃতিকে সাথে করে নিয়ে একেবারে 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 ঠিক তাই দর্শক এই পর্যায়ে আমাদের নিতে হচ্ছে সর্বশেষ বিরতি বিরতির পরেই ফিরছি সাথেই থাকুন শেষ বিরতি নিয়ে ফিরে এলাম আরো একবার স্বাগত আপনাদেরকে এবং এই পর্যায়ে যেটা করব আপনারা জানি এখন সাড়ে আটটা বাজি বাজি করছে আর আপনারা বেরোনোর প্রস্তুতিতে আছেন তো আমরা দায়িত্ব নিয়ে বেরোবার আগে আবহাওয়া বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং যিনি দিবেন তাকে কানেক্ট করে ফেলছি রুবি রুবি শুভ সকাল জানিয়ে দাও ওয়েদার আপডেট কি আছে আজ আমাদের জন্য শুভ সকাল তোমাকে অনেক ধন্যবাদ টিনা এবং সেই সাথে আজমি তোমাকেও শুভ সকাল এবং শুভ সকাল যারা দিচ্ছে সকালে বাংলাদেশের সবাইকে ওয়েদার আপডেটে যেই থাকুক না কেন যেটাই থাকুক না কেন বর্তমানকার ওয়েদারটা কিন্তু খুব বিটকেল একটা ওয়েদার এবং এই ওয়েদারটাকে দুভাবে ক্যারি করতে হচ্ছে এক হচ্ছে শারীরিকভাবে ভীষণ কষ্টে পড়ে যাচ্ছেন সবাই ট্রানজেকশন পিরিয়ডটাকে ক্যারি করাটা টাফ আরেকটা ক্যারি করা হচ্ছে যারা খুব ভোরে ডিউটিতে বের হন এবং দুপুরে নাগাদ বা তারপরে বাসায় ফিরে যান তার কারণ সকালবেলা গরম কাপড়গুলো নিয়ে বের হতে হয় গায়ে কিন্তু দুপুরের পর সেটা হাতে রাখবেন না পিঠে রাখবেন কোথায় রাখবেন বুঝে পান না কাজে এরকম একটা ঝামেলার মধ্য থেকেই কখনো হারিয়ে কখনো সঙ্গে নিয়ে গরম কাপড় তারপর বাসায় ফেরেন তবে আপনি সুস্থভাবে বাসায় ফিরেন এই প্রত্যাশায় আপনাকে ফিরিয়ে আনতে চাই পূর্বাভাসে ওয়েদারের আজ আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল কত ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে এবং গতকালকেও তাই ছিল অর্থাৎ দুদিন ধরে সিলেট অবস্থান করছে এবং তা হচ্ছে উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সূর্যোদয়ের হিসাবটা আপনাকে বলে দিচ্ছি আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক পাঁচটা বেজে পঞ্চাশ ছটা বেজে ছত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে সময়ের হিসেবটা গরমেলটার দোষ আমার এবং আমি সরি তবে সরি বলবো না বিভাগীয় সরগুলোর খবর জানাতে আপনাকে প্রথমেই যথারীতি ঢাকা ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা আটাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রংপুর সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস খুলনা সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস টিনা আজমির এই ছিল আজকের জন্য এবং কুয়াশা কিন্তু ভোর রাত থেকে ভীষণ ভাবে এবং এই ঠান্ডাটা সত্যি কষ্টদায়ক তার কারণ হচ্ছে প্রথমে একবার একবার এবং শেষে পাওয়ারটা দেখাতেই চায় কাজেই তুমিও তোমার মধু থেকে শুরু করে আদাচা থেকে শুরু করে পুদিনা পাতা থেকে শুরু করে মানসিক শক্তি দিয়ে এই শীতকে মোকাবেলা করবে শোক নয় শক্তি হোক সবকিছু শুভকামনা অসংখ্য ধন্যবাদ তোমাকে আর নিশ্চয়ই সাবধানে থাকবো তুমিও সাবধানে থাকবে কারণ তোমারও শরীরটা ঠিক যাচ্ছিল না আর দর্শকরা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ডিফারেন্সটা হিউজ এই ওয়েদারের যে এই অবস্থাটা এবং অবস্থানটা এটা কিন্তু মোটেই সুখকর নয় এবং শুভ নয় এই সময়টাই অনেক শারীরিকভাবে অনেক ঝক্কি ঝামেলা পোয়াতে হয় আর কি তাই জন্য প্রত্যেকে সাবধানে থাকবেন কিন্তু নিশ্চয়ই শুভ আপনার এই সকালটি আর তাই শুভ সকাল শিরোনামে আমরা দেখাবো এখন একটা ছবি যে ছবিটি দি আমাদেরকে পাঠিয়েছেন আহমেদ চলুন দেখি ছবিটি আসলে শিশুটি তো জন্মদিনের পোশাক পরা আমার মনে হয় একটু ঠান্ডা লাগছিল সকালবেলা একটু রোদ দেখে বাইরে বের হয়েছে তখন সে ক্যামেরাতে বন্দী হয়েছে সিলেট থেকে আহমেদ পাঠিয়েছে চমৎকারী ছবি চমৎকার চমৎকার একেবারে তাই মানে অনেকক্ষণ ধরে আমার মানে জিভের আগায় যদি বলি চমৎকার শব্দটি সেই আছে মানে এখন বললাম আর কি এবং দর্শক এই শিরোনামটির নাম ছিল শুভ সকাল আমার মনে হয় খুব গেছে আর কি শুভ সকালের সাথে ছবিটি অবশ্যই অবশ্যই তাই আর দর্শক আমাদেরকে আপনারা ছবি পাঠাবেন এবং অবশ্যই একটা শিরোনামে ছবি পাঠাবেন এবং এই মাসে জন্ম ভূমি এবং মাতৃভাষাকে প্রতিফলিত করে এমন কোন বিষয়কে উপযোগ্য করে আপনারা আমাদেরকে ছবি পাঠান ফেসবুক ডট কম স্ল্যাশ সকালে বাংলাদেশে ইনবক্স করে এবং যদি আপনারা ছবি পাঠান তাহলে সেই ছবিগুলো আমাদের যদি ভালো লাগে একটা করে ছবি আমরা প্রতিদিন দেখাচ্ছি এবং আপনার জন্য রয়েছে মাস সেরা যিনি ছবি বিজয়ী তার জন্য পুরস্কার সংক্ষেপে যদি টিনা একটু জানিয়ে দাও আচ্ছা আমাদের পক্ষ থেকে যে প্রয়াসটি থাকছে একটা গিফট হ্যাম্পার সহ আমাদের যেটা পাওয়া আমরা বলি মাসেরা ছবি বিজয়ের সাথে কিছুক্ষণ ধরে আমরা গল্প করার সুযোগ পাই আর যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে থাকে দুটো টিকিট দুজনের জন্য একটাই মুভি ডেফিনেটলি আর কক্সেস বাজার হোটেল সেগালের পক্ষ থেকে একটা চমৎকার প্যাকেজ থাকে যেটা দুজনই অ্যাভেল করতে পারবেন তিন দিন এবং দুই রাতের জন্য থাকা খাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা এখানে ইনক্লুডেড আর কি ঠিক তাই এবং এই পর্যায়ে দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে আরও একবার এবং সেখানে যে যা বলেছেন আমরা শোনাব সেই কথাগুলো আপনাদেরকে জিহানুল ইসলাম হিলি আপনি বলেছেন পত্রের শুরুতেই ওকে এটা কমেন্ট হিসাবে উনি রেখেনি উনি পত্র হিসেবে লিখেছেন উনি বলেছেন পত্রের শুরুতেই তোমাদেরকে জানাই আমার ফুল বাগান থেকে সদ্য ফোটা কয়েকটি ফুলের শুভেচ্ছা কেমন আছো আজমির ভাই বেশ ভালো লাগছে অনেকদিন পর তোমাকে অনুষ্ঠানে পেয়ে আচ্ছা ভালো আছি আর বলেছে যে টিনা আপু দেখতে দেখতে সকালে বাংলাদেশ অনেকটা পথ পেরিয়ে গেল হারিয়ে গেল অনেক বন্ধু আসলো আরও অনেক নতুন বন্ধু সব মিলিয়ে সকালে বাংলাদেশের সার্থকতা এখনও রয়ে গেছে সকলের মাঝে সমানভাবে পরিশেষে বলতে চাই সকালে বাংলাদেশ শুরু থেকে যেভাবে বাংলার প্রকৃতি আমাদের মাঝে তুলে ধরেছে ভবিষ্যতেও সেভাবে তুলে ধরবে এই ঐতিহ্য বাংলার ঐতিহ্য এই প্রত্যাশায় আচ্ছা মানে বাংলার ঐতিহ্যকে আমরা ফুটে তুলব সেটা উনি প্রত্যাশা করেছেন আর উনি লিখেছেন কৃষ্ণপুর দিনাজপুর থেকে হিলি হিলিও একজন আমাদের রেগুলার দর্শকে আমরা বলবো আচ্ছা আজমির পিছনে খুশি হয়েছে হিলি আজমিরের ভক্ত এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই বেশ মনোযোগ দিয়ে দেখে হিলি প্রত্যেকেরই ভক্ত রাইট আমরা ওর জন্য খুশি হয়েছি যে তারা আমাদের একজনের মানে অনুপস্থিতি খুব সুন্দর করে খেয়াল কনসার্ন যে আপনি ছিলেন না এখন আবার এসেছেন যাই খুব মন দিয়ে দেখেন আর কি হিলি আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই সকালের বাংলাদেশ সব সময় সচেষ্ট থাকবে বাংলার ঐতিহ্যের কোনো একটা কিছু যেন মিস না হয়ে যায় আপনাদের কাছে পৌঁছে দিতে নাহিদ হাসান আপনার কমিটি পড়তে যাচ্ছি আপনি বলেছেন আজমিন ভাইয়া এবং টিনা আপু শুভ সকাল প্রতিদিনের মতো আজকেও সকালে বাংলাদেশের সামনে উপস্থিত হলাম ভাইয়া এবং আপু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটি হচ্ছে দেশের এই হত্যাকাণ্ডের শেষ কোথায় আমাদের কি কিছুই করার নেই উনিশশো সালে স্বাধীনতার পর কেন আমরা এখনও স্বাধীন হতে পারলাম না আমরা ঘর থেকে বাহির হতে না হতেই পদে পদে আমাদের জন্য বিপদ অপেক্ষা অপেক্ষায় থাকে উত্তরের অপেক্ষায় রইলাম আচ্ছা বেশ অনেকগুলো প্রশ্ন ছিল প্রথম প্রশ্নের উত্তর দিয়ে শেষ কোথায় আমাদেরও জানা নেই এর কারণ হচ্ছে একটা রাষ্ট্র কখনোই রাষ্ট্র হচ্ছে গিয়ে আসলে এগুলোর বাইরে নয় এগুলো থাকে একটা রাষ্ট্রে কিন্তু এরকম হত্যাযোগ্য আমাদের কারো কাছে কাম্য নয় কারণ আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি, রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ক্ষতি আর আমাদের ডেফিনেটলি অনেক কিছু করার আছে এটা আমার মনে হয় সবার আগে মানসিকভাবে ক্যারি করতে হবে যে আমরা সব কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব কারণ আমাদের এক একজন মানুষ আমাদের হিউম্যান রিসোর্স আর এই কি এই আর কি বেশি কথা বাড়াতে নাই বাড়াই আর কি এই তো আচ্ছা এবার এবার রনি যাদব আপনার কমেন্টটি পড়ব আপনি লিখেছেন লালচাঁদ চা বাগান হবিগঞ্জ থেকে বলেছেন আমি সকালে বাংলাদেশের একজন ধারাবাহিক দর্শক

কাছে এক একজন এক একটা আগ্রহ থাকতে পারে দর্শক আপনাদের কথা মাথায় রেখেই এটি ইতিমধ্যে আমাদের চিন্তাধীন আছে খুব তাড়াতাড়ি হয়তো বা এরকম কিছু পেলেও পেতে পারেন আর এই মুহূর্তে আমাদেরকে আর পাচ্ছেন না কারণ আমাদের সময় বলছে আমাদেরকে হট সিট ছেড়ে দিতে হবে কিন্তু আজকে চলে যাচ্ছি কালকে ফিরে আসার জন্য আমরা দেখতে চাই আপনাদের হাসি মুখ অবশ্যই তাই এবং প্রত্যেকটা বন্ধু আমাদের সাথে আগ্রহ নিয়েই বসে থাকুক এটাই চাওয়া চলে যাচ্ছি আজ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন নিরাপদে থাকবেন